আসসালামু আলাইকুম সকলকে ম্যাথলেবে স্বাগতম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য শর্টকাটের যে সাজেশনগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরতেছি তারই ধারাবাহিকভাবে আজকে আমরা গড় নির্ণয়ের দ্বিতীয় পর্বটি আলোচনা করব পূর্বে আমরা বীজগণিত থেকে এবং পাটিগণিতের কয়েকটি পর্ব আলোচনা করেছি সেই সকল পর্বগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর নিচে অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন তো চলুন আজকের আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমেই এই চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে টাকা বিলটি বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন এক এক্স সংখ্যক ছেলেদের বয়সের গড় ওয়াই বছর এবং এই সংখ্যক ছেলেদের বয়সের গড় হলো বছর সব ছেলেদের বয়সের গড় কত সমাধান এক্স সংখ্যক ছেলেদের বয়সের গড় হল ওয়াই ওয়াই বছর তাহলে এদের যোগফল হবে এদের যোগফল হবে এক্স ওয়াই এবং এই সংখ্যক ছেলেদের বয়সের গড় হলো বি বছর এবং এদের হবে এ হবে এ বি সুতরাং আমাদের প্রশ্ন বলা হয়েছে সব ছেলেদের বয়সের গড় কত তাহলে সব ছেলে বলতে এখানে যদি দুইটা যোগ করি আমরা তাহলে হয় কি এক্স প্লাস এ সংখ্যক ছেলেদের যোগফল হবে এক্স ওয়াই প্লাস এ বি এবং এক্স প্লাস এ এই সংখ্যকের ছেলেদের যদি গড় বলা হয় তাহলে গড় বের করার জন্য আমরা কী করতে পারি গড় লিখলে এক্স প্লাস এ গড় হবে এক্স প্লাস এ সংখ্যক ছেলেদের বয়স হবে এ যোগফল হবে এক্স ওয়াই প্লাস এ বি এবং গড় হবে এক্স ওয়াই প্লাস এ বি বাই এক্স প্লাস এ সুতরাং এই অপশনটি হবে আমাদের সঠিক উত্তর সেক্ষেত্রে অপশন ডি আমাদের উত্তর এক্স ওয়াই প্লাস এবি বাই এক্স প্লাস এ প্রশ্ন দুই এখানে দশ হবে প্রশ্ন দুই ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান সমাধান দড়ি সংখ্যাটি হলো এক্স ধরে নিলাম সংখ্যাটি এক্স অতএব ছয় যোগ আট যোগ দশ সমান পরবর্তী গড়গুলো সাত যোগ নয় যোগ যে সংখ্যাটি ধরে নিয়েছি সেই সংখ্যা অতএব আমরা এক্সের মানটাই বের করব তাহলে আমরা এখানে লিখতে পারি এই ছয় আট দশ যদি যোগ করা হয় তাহলে এখানে হয় চব্বিশ সমান নয়ে আর সাথে যদি যোগ করা হয় তাহলে হয় ষোলো যোগ এক্স অতএব চব্বিশ বিয়োগ ষোলো সমান এক্স সুতরাং চব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে থাকে আট সমান এক্স অতএব এক্সের মান হল আট সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি অপশান বি হবে উত্তর প্রশ্ন তিন এক্স ও ওয়াই এর মানের ঘর নয় এবং জেড সমান সমান বারো হলে এক্স ওয়াই জেড এর মানের ঘর কত সমাধান এক্স ওয়াই ও জেড এর মানের গড় হলো মানের গড় এর মানের গড় হলো যেমন এক্স আর ওয়াই এর মানের গড় হল নয় সংখ্যা হলো দুইটি তাই দুই দ্বারা গুণ যোগ জেড এর মান হলো বারো এখন এক্স ওয়াই জেড মোট সংখ্যা হলো তিনটি তাই তিন দ্বারা বাঘ অতএব নয় আর দুই যদি গুণ করি তাহলে হয় আঠারো যোগ বারো ভাগ তিন সুতরাং আঠারো আর বারো যোগ করলে হয় তিরিশ ভাগ তিন এবং তিন দ্বারা যদি কাটাকাটি করি তাহলে হয় তিন দশে তিরিশ সেক্ষেত্রে আমাদের এক্স ওয়াই জেড এর মানের গড় হলো দশ উত্তর হবে অপশন সি প্রশ্ন চার দুই থেকে শুরু করে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় কত হবে সমাধান দুই থেকে শুরু করে পরপর পাঁচটি জোর সংখ্যা তাহলে দুই থেকে শুরু করতে বলা হয়েছে তাহলে দুই একটি জোর সংখ্যা দুইয়ের পরের সংখ্যাটি হলো জোর হলো চার সংখ্যা চার এরপর জোর পরবর্তী জোর সংখ্যাটি হলো ছয় এবং পরবর্তী জোর সংখ্যাটি হলো আট এবং পরবর্তী জোর সংখ্যাটি হলো দশ যেহেতু পরপর পাঁচটি জোর সংখ্যার কথা বলা হয়েছে তাহলে আমাদের পরপর পাঁচটি জোর সংখ্যা এখানে তুলে ধরেছি এবং এই পাঁচটি যোগফল কত হয় এই পাঁচটি জোর সংখ্যার যোগফল হয় কত তা আমরা দেখি দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ দশ দশ এই পাঁচটির জোর সংখ্যার যোগফল হয় ছয় ছয় দুই আর চার ছয় ছয়ে ছয় বারো বারো আড়াইটে বিশ বিশে আর দশে তিরিশ তিরিশ যেহেতু এই পাঁচটির যোগ জোর সংখ্যার গড় বের করতে বলা হয়েছে তাহলে আমরা যেহেতু পাঁচটির যোগফল হলো তিরিশ এবং এখানে সংখ্যা পাঁচটি তাই পাঁচ দ্বারা ভাগ পাঁচ দ্বারা ভাগ দিলে এখানে ছয় থাক অতএব যোগ গড় সংখ্যা 6 ছয় সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি প্রশ্ন পাঁচ এক থেকে বিশ পর্যন্ত বেজোর সংখ্যাগুলোর গড় কত তাহলে এক একটি বেজোর সংখ্যা এক থেকে পরবর্তী সংখ্যাটি হল তিন তিনের পরের সংখ্যাটি হল পাঁচ বেজোর সংখ্যা পাঁচের পরের সংখ্যাটি সাত সাতের পরে নয় নয়ের পরে এগারো এগারোর পরে তেরো সংখ্যা তের পরে পনেরো পনেরো পরে সতেরো সতেরোর পরে উনিশ এক থেকে বিশ পর্যন্ত যেহেতু বিশ একটি জোর সংখ্যা তাই বিশে নেওয়া যাবে না সো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এগুলো হলো বেজের সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত বেজের সংখ্যা আর এক থেকে বেজোর বেজের সংখ্যাগুলোর যোগ ফল আমরা এখন যোগ ফলটি বের করব তাহলে আমরা লিখতে পারি এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ তেরো যোগ পনেরো যোগ সতেরো যোগ উনিশ সমান হয় একশো এখন এখানে মোট সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সংখ্যা আছে তাহলে আমরা একশোকে দশ দ্বারা বাগ দেব গড় বের করতে হলে তাহলে দশ দ্বারা বাগ দিলে এখানে আমাদের উত্তর উত্তর আসে দশ সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি প্রশ্ন ছয় একজন বোলার গড়ে আঠারো রান দিয়ে দশটি উইকেট পান পরবর্তী খেলায় গড়ে চল্লিশ রান দিয়ে চারটি উইকেট পান এখন তার উইকেট প্রতি গড় রান কত সমাধান মোট রান আঠারো গুণ দশ যোগ পরবর্তী আবার চল্লিশ রান দিয়ে চারটি উইকেট পান তাহলে পরবর্তী লিখতে পারি আমরা মোট রান গুণ চার তাহলে এখানে যদি গুণ করি তাহলে এখানে আসে আঠারো আর দশে গুণ করলে একশো আশি চার চারে ষোলো একশো ছিয়ানব্বই মোট রান হলো একশো ছিয়ানব্বই এবং মোট উইকেট দশ যোগ সমান চোদ্দো উইকেট এবং চোদ্দো উইকেট থেকে যদি একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই এবং উইকেট চোদ্দো গড় যদি তা এখন তার উইকেট প্রতি গড় রান কত তাহলে চোদ্দ আর চোদ্দ একশো ছিয়ানব্বই সেক্ষেত্রে চোদ্দটি রান চোদ্দ রান হলো তার গড় রান উত্তর হবে অপশন বি প্রশ্ন সাত এগারোটি সংখ্যার গড় তিরিশ প্রথম পাঁচটি সংখ্যার গড় পঁচিশ এবং শেষ পাঁচটি সংখ্যার গড় হল আটাইশ সংখ্যাটি কত সমাধান প্রথম পাঁচটি সংখ্যার সমষ্টি হলো প্রথম পাঁচটি সংখ্যার সমষ্টি হলো পাঁচ গুণ

এবার একশো চল্লিশ থেকে যেহেতু আমাদেরকে ষষ্ঠ সংখ্যাটি বের করতে বলা হয়েছে তাহলে আমরা ষষ্ঠ সংখ্যাটি টোটাল মোট এগারোটি সংখ্যা এখানে পাঁচ আর পাঁচ মোট দশটি সংখ্যা এবং আরও একটি সংখ্যা আছে এগারোটি সংখ্যা তাহলে এগারোটি সংখ্যার সমষ্টি এগারোটি সংখ্যার সমষ্টি হলো এগারো গুণ তিরিশ সমান এগারো আর তিরিশে যদি গুণ করা হয় তাহলে হয় তিনশো তিরিশ এগারোটি সংখ্যার সমষ্টি হলো তিনশো তিরিশ আর যেহেতু প্রথম পাঁচটি আর শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি আমরা যোগ করি তাহলে প্রথম পাঁচটি ও শেষ পাঁচটি সংখ্যা সমষ্টি হয় দুইটা যোগ করলে হয় এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আসতেছে পাঁচ চার ছয় দুই দুশো পঁয়ষট্টি অতএব এগারোটি সংখ্যার সমষ্টি হল দুই তিনশো তিরিশ এবং দশটি সংখ্যার সমষ্টি হল দুইশো পঁয়ষট্টি যেহেতু ষষ্ঠ সংখ্যাটি বের করতে হবে তাহলে আমরা এখানে বিয়োগ করি বিয়োগ করলে এখানে আসে পাঁচ সাথে আছে এক সাত সাথে আছে তিনে তেরো সমান হল ছয় সাথে আছে এক দুই তিন তিনে তিন শূন্য পঁয়ষট্টি সুতরাং ষষ্ঠ সংখ্যাটি হল পঁয়ষট্টি উত্তর হবে অপশন সি দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি প্রথম চারটি সংখ্যার গড় হল বাহান্ন এবং শেষ পাঁচটি সংখ্যার গড় হল আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত পঞ্চম সংখ্যাটি বের করতে বলা হয়েছে তাহলে সমাধান প্রথম চারটি সংখ্যার গড় তাহলে আমরা লিখতে পারি প্রথম চারটি সংখ্যার সমষ্টি প্রথম চারটি সংখ্যার সমষ্টি চার গুণ বাউন্ন সমান দুশো আট এবং শেষ পাঁচটি সংখ্যার শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি হল পাঁচ গুণ আটত্রিশ সমান পাঁচ হাজার আটত্রিশে যদি গুণ করা হয় তাহলে হয় একশো নব্বই পাঁচ হাজার চল্লিশ আর চার তিন পাঁচ পনেরো চার উনিশ একশো নব্বই এখন আমরা এই শেষ চারটি আর প্রথম পাঁচটি সংখ্যার যদি দুইটা যোগ করি তাহলে আসে কয়টি সংখ্যা মোট নয়টি সংখ্যা নয়টি সংখ্যার সমষ্টি আছে নয়টি সংখ্যার সমষ্টি আছে এবং আমাদেরকে বলা হয়েছে সংখ্যার সমষ্টি আমরা লিখতে পারি দশটি সংখ্যার যোগফল বা সমষ্টি দশটি সংখ্যার সমষ্টি হল চারশো বাষট্টি সো এখানে আমরা বিয়ে যেহেতু এখানে পঞ্চম সংখ্যাটি বের করতে ভালো হয়েছে এখানে একটি সংখ্যা থাকে সেই সংখ্যাটি পঞ্চম যেহেতু প্রথম চারটি এবং শেষ পাঁচটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা নিচের সংখ্যা যদি বিয়োগ দিই তাহলে এখানে বিয়োগ চলে আসে সেই ক্ষেত্রে আমরা উপরের সংখ্যাটা বিয়োগ দিলাম বুঝে নেন শর্টকাটের জন্যই অঙ্কগুলো করা তো এখানে যদি আট নিচে ধরি আটকে নিচে ধরতে হবে দুইয়ের নিচে আচ্ছা এখানে আমরা একটু লিখে নিই আট নয় তিন তাহলে আরও সুবিধা হবে ওকে এখন আটে আছে বারো সমান চার হাতে আছে এক দশ দশ হাসে ষোলো সমান ছয় হাতে আছে এক চৌষট্টি পঞ্চম সংখ্যাটি হলো চৌষট্টি সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি প্রশ্ন নয় এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস প্রথম তিন দিনের গড় তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস ও শেষ দিনের গড় তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত সমাধান প্রথম তিন দিনের গড় তাপমাত্রা হল আটাইশ ডিগ্রি গুণ তিন প্রথম তিন দিনের গড় তাপমাত্রা সমষ্টি যদি আমরা বের করি তাহলে সমষ্টি হলো আটাইশ আটাইশ ডিগ্রি সেলসিয়াস গুণ তিন মোট চৌরাশি ডিগ্রি সেলসিয়াস সমষ্টি হলো চৌরাশি ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তীতে আবার দেওয়া আছে যে শেষ তিন দিনের তাপমাত্রা সমষ্টি হলো উনিশ উনত্রিশ দশমিক উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস শেষ দিনে শেষ তিন দিনের তাপ গড় তাপমাত্রা হলো উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সমষ্টি বের করলে গুণ তাহলে উনত্রিশ দ্বারা যদি তিনকে গুণ করি তাহলে আসে সাতাশি ডিগ্রি সেলসিয়াস এবার প্রথম তিন দিন ও শেষ তিন দিনের যদি যোগ যোগ করি প্রথম তিন দিন শেষ তিন দিন মিলে ছয় দিন হয় তাহলে ছয় দিনের যে তাপমাত্রা আসে সাতাশি ডিগ্রি সেলসিয়াস যোগ চৌরাশি ডিগ্রি সেলসিয়াস সমান ছয় দিনের তাপমাত্রা আসে আসে এক থেকে নয় নয় আটে সতেরো একশো একাত্তর ডিগ্রি সেলসিয়াস একশো একাত্তর ডিগ্রি সেলসিয়াস হলো ছয় দিনের এক সপ্তাহে হয় সাত দিনে তাহলে সাত দিনের তাপমাত্রার গড় ডিগ্রি হলো তিরিশ ডিগ্রি সেলসিয়াস করে তাহলে তিরিশ গুণ সাত তিরিশ ডিগ্রি সেলসিয়াসে যদি সাত দ্বারা গুণ করা হয় তাহলে এখানে আসে তিন সপ্তাহে একুশ দুশো দশ ডিগ্রি সেলসিয়াস দুশো দশ ডিগ্রি সেলসিয়াস অর্থ দুশো দশ ডিগ্রি সেলসিয়াস থেকে যদি ছয় দিনের তাপমাত্রা আমরা বিয়োগ করি ছয় দিনের তাপমাত্রা যদি বিয়োগ করি তাহলে এখানে আসতেছে সাত দিনের তাপমাত্রা দুশো দশ ডিগ্রি সেলসিয়াস আর ছয় দিনের তাপমাত্রা বের করছি একশো একাত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে নয় ডিগ্রি হাতে এক আট আট আছে এগারো সমান তিন এক শূন্য উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে আমাদের উত্তর হলো অপশন সি হবে সঠিক উত্তর প্রশ্ন দশ কোন পরীক্ষায় একশো জন ছাত্রের প্রাপ্ত নম্বর আশি যদি বিশ পার্সেন্ট ছাত্রকে বাদ দেওয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত নম্বর হয় নব্বই বিশ পার্সেন্ট ছাত্রের প্রাপ্ত নম্বর কত সমাধান একশো জন ছাত্রের প্রাপ্ত নম্বরটি আমরা বের করে নেই প্রথমে একশো জন ছাত্রের প্রাপ্ত নম্বর হল আশি তাহলে একশো জন ছাত্রের প্রাপ্ত নম্বরের সমষ্টি হল কত আসে আশি আর একশো যদি গুণ করা হয় তাহলে আসে আট হাজার এখন বিশ পার্সেন্ট যদি বাদ দেওয়া হয় বিশ পার্সেন্ট বাদ দেওয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত নম্বর গড় হল নব্বই সেক্ষেত্রে বিশ পার্সেন্ট বাদ দিলে আমরা একশো জন থেকে পাই আশি একশো জন থেকে যদি বিশ জন বাদ দেওয়া হয় তাহলে থাকে আশি আর আশি জনের গড় নম্বর হলো নব্বই তাহলে আশি জনের সমষ্টি যদি বের করি তাহলে আসে আট ন বাহাত্তর অর্থাৎ সাত হাজার সাত জনের প্রাপ্ত নম্বরের সমষ্টি হল আট এবং আশি জনের প্রাপ্ত নম্বরের সমষ্টি হল সাত তো আমাদের 20% বাদ ছাত্রদের প্রাপ্ত নম্বর বের করতে বলা হয়েছে যে এই 20% ছাত্রকে বাদ দেওয়া হয়েছে সেই 20% ছাত্রের প্রাপ্ত নম্বরটা বের করতে বলা হয়েছে সুতরাং এখান থেকে যদি 8000 থেকে যদি 8000 থেকে যদি 7200 বিয়োগ করা হয় তাহলে এখানে থাকছে 800 800 যে 20% বাদ দেওয়া হয়েছে তা হলো 800 আর প্রাপ্ত গড় নম্বর বের করতে হলে অবশ্যই 20 দ্বারা ভাগ দিতে হবে আর 420 আশি চল্লিশ সুতরাং প্রাপ্ত গড় নম্বর হলো চল্লিশ সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি প্রশ্ন এগারো এক দোকানদার বারো দিনে পাঁচশো চার টাকা আয় করেন প্রথম চার দিনের গড় আয় হলো চল্লিশ টাকা হলে বাকি দিনগুলোর আয় গড় আয় কত টাকা হবে সমাধান তার প্রথম চার দিনের আয় হল চার গুণ চল্লিশ সমান একশো টাকা প্রথম চার দিনের আয় হলো একশো টাকা বারো দিনে আয় করেন পাঁচশো চার টাকা এবং প্রথম চার দিনে আয় হয় একশো ষাট টাকা তাহলে দিন যদি বারোটা বারো দিন থাকে এখানে একটু আমরা লাভ করি যে বারো দিন থেকে প্রথম চার দিন যদি বিয়োগ করা হয় তাহলে এখানে থাকতেছে আর আট দিন অতএব আট দিনে তার আয় হয় পাঁচশো চার টাকা থেকে একশো ষাট টাকা যদি বিয়োগ করি তাহলে এখানে থাকতেছে আমাদের তিনশো চুয়াল্লিশ টাকা তিনশো চুয়াল্লিশ টাকা অতএব এতে এই তিনশো টাকা সে আট দিনে আয় করে তাহলে গড় আয় গড় আয় হল তিনশো চুয়াল্লিশ ভাগ আট তিনশো চুয়াল্লিশকে যদি আট ধারা ভাগ করা হয় তাহলে থাকে যেমন চারটা বত্রিশ দুই চব্বিশ চব্বিশ তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা তিনি গড় আয় করেন অতএব উত্তর হবে অপশন সি প্রশ্ন বারো একজন শ্রমিক প্রতিদিন আট ঘন্টা কাজের জন্য ঘন্টায় 10 টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা মজুরি পায় দৈনিক 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত সমাধান আট গুণ দশ আট ঘন্টায় কাজ করে যেটা প্লাস দুই গুণ পনেরো পরবর্তী সময়ের জন্য সে কাজ করে মোট দশ ঘন্টা কাজ করে তাহলে আট ঘন্টা আর দুই ঘন্টা মোট দশ ঘন্টা এবং বাঘ দশ আর এখানে যদি ভাগ করা হয় তাহলে দশ আর নিচে হয় আট দশে আশি গুণ যোগ এখানে আসে পনেরো দু গুণে তিরিশ অতি পরবর্তী লাইনে আসে একশো দশ ভাগ দশ থাকে শুধুমাত্র সে প্রতি ঘন্টায় তার এগারো টাকা মজুরি পড়ে উত্তর হবে অপশন এ তো বন্ধুরা গড় থেকে আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্যান্য অন্য টপিকগুলো নিয়ে আসবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন